কিভাবে কাটাচ্ছেন, কি করলেন আজ সারাদিন? আমরা এই যে আরতি স্কুল অফ আর্ট প্রতি বছরের ন্যায় এবছরও বাণীবন্ধন আয়োজন করেছেন। তো এবছর আমাদের থিমটা একটু অন্যরকম করেছি। আমরা মূলত শিশুদের কেন্দ্রিক একটা থিম বানিয়েছি, যেটা হচ্ছে শিশু শ্রমিক। এখানে আমরা দেখিয়েছি যে ইটের চাপে ছেলেদের যে শৈশব, মানে যে ছেলের প্রথমে যেন মানে অক্ষর পরিচয় হয়, সেই ছেলেটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। হ্যাঁ, মূলত আমরা এই জিনিসগুলো দেখিয়েছি। আর আজকে সকাল থেকে কী করলেন পুজোর পাশাপাশি ছাত্রছাত্রীদের কীভাবে কাটালেন? ছাত্রছাত্রী অনেক ছাত্রছাত্রী এসেছিল এখানে, তারা অঞ্জলি দিয়েছে, প্রসাদ খেয়েছে, আনন্দ করেছে। আর ওরা এই সবাই হাতে হাতে এই কাজটা করেছে। কী নাম আপনার? সঞ্জয় মল্লিক। প্রতিষ্ঠানের নাম? ভারতী স্কুল অফ আর্ট উদ্যোক্তা। পুজো কিরকম কাটাচ্ছেন? খুবই ভালো। এখানে আরতি স্কুল অফ আর্টের পক্ষ থেকে আমাদের সঞ্জয় স্যার খুব সুন্দর অ্যাডভার্টাইজমেন্ট করেছেন, এবং আমি বর্তমানে এখানকার একজন ছাত্রী স্টুডেন্ট হিসেবে রয়েছি। স্যার সত্যি খুব সুন্দর সাজিয়েছে, এবং আমাদের আরও অনেক দাদারা রয়েছে, সবাই মিলে একসাথে মিলে আমরা পুরো কাজটা করছি, এবং আমরা বন্ধুরা মিলে বেরিয়েছি, ঠাকুর দেখতে এখানে আছি, অঞ্জলি দিচ্ছি, দিয়েছি, এবং খুব ভালোই কাটছে। বন্ধুদের সঙ্গে কীভাবে এনজয় চলছে? বন্ধুর সাথে ভালোই চলছে, আমরা সকাল থেকে এখানে আছি, মোটামুটি ভালোই চলছে। কী নাম? কী নাম আপনার?